প্রাতঃকালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সামনে রেখে ক্ষমা করবেন, আন্তর্জাতিক মহলের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর বেশ কৌতূহল রয়েছে এখন বাংলাদেশকে ঘিরে। এছাড়াও কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো বাংলাদেশে নির্বাচনের খবর খুব গুরুত্বের সঙ্গে প্রচার করছে। আপনাদের দেখছেন যে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আগে নির্বাচনগুলো বিএনপি প্রথাগতভাবে ভারত বিরোধিতায় নেতৃত্ব দিয়েছে। 2014 সালে বিএনপি নির্বাচন বর্জন করার পর দিল্লি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পুনর্নির্বাচনে কোনো চাপ দেয়নি, উল্টো শেখ হাসিনার জয়কে স্বীকৃতি দিয়েছে। বিএনপির অনেকে ওই নির্বাচন বর্জন করাকে গুরুতর ভুল বলে মনে করেছেন। ভারতের একজন কূটনীতিক ঢাকার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, এটি খুব চমকপ্রদ যে নির্বাচনী প্রচারের সময় দুটি প্রধান দল ভারতের কথা উল্লেখ করেনি। হিজবুত তাহরির মতো একটি ইসলামিক গোষ্ঠী ভারত বিরোধী কিছু বক্তব্য দেওয়া ছাড়া বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতা নির্বাচনী প্রচারে ভারত বিরোধী অনুভূতি নিয়ে কোনো কথা বলেননি। আজ কয়েকটি পত্রিকায় ভারত সম্পর্কে কিছু মন্তব্য পাওয়া গিয়েছে বিশিষ্ট দুজন জাতীয় নেতার কাছ থেকে। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিগত নির্বাচনগুলো শেখ হাসিনাকে ভারতমুখী বলে বেশ একটা প্রচার চালাতেন। খালেদা জিয়া এখন দুর্নীতির অভিযোগে কারাবন্দী রয়েছেন। ভারতীয় ওই কূটনীতিক আরও বলেছিলেন, আমি মনে করি না তারা হয়তো বুঝতে পেরেছে ভারতকে দূরে সরিয়ে রেখে বিএনপির কোনো লাভ হয়নি। যুগান্তরে আজকের একটি পত্রিকার একটি খবরের শিরোনামে, অর্থাৎ বাংলাদেশ এর নির্বাচন নিয়ে যা বলছে পাক ভারত মিডিয়া, ওই শিরোনামে ঠিক কূটনীতিকের বক্তব্যটাকে এভাবে উদ্ধৃতি করা হয়েছে। এছাড়া পাকিস্তানের দ্য ন্যাশন পত্রিকা বলেছে, জনবিক্ষোভকে ভুলুণ্ঠিত করতে পাকিস্তানকে জুজুর ভয় হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রতিবেদনটিতে সম্প্রতি উদ্ধারকৃত টাকার সঙ্গে বিএনপি ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে জড়ানোর অভিযোগ করা হয়েছে এবং বলা হয়েছে ভারত পরিধি বাংলাদেশ সরকার জনবিক্ষোভ এড়ানোর স্বার্থে পাকিস্তানকে জুজুর ভয় হিসেবে দেখানোর একরকম চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক জনগণের প্রতিফলন, জনগণের আস্থার প্রতিফলন কোন দিকে করায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।